আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। রুশ হামলায় ইউক্রেনের 198 জন বেসামরিক মানুষ নিহত। রাশিয়ার 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার ও 102টি ট্যাঙ্ক ধ্বংস বলল ইউক্রেন। গুলি চালাতে জানলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতাম বললেন ভ্যালিসি। ইউক্রেন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তালেবান। ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত 27টি দেশ। রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনায় প্রস্তুত ইউক্রেন। অর্থ সহায়তা দিলেও ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইউক্রেনে 200 এয়ার ডিফেন্স রকেট পাঠাচ্ছে নেদারল্যান্ডস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন যাচ্ছি বিস্তারিত সংবাদ। রাশিয়ার হামলায় চলমান সংঘাতে ইউক্রেনের 198 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় দাবি করেছে। নিহতদের মধ্যে 3 শিশুও রয়েছে। আল জাজিরা শনিবার এক প্রতিবেদনে এ খবর জানায়। স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াসকো এক ফেসবুক পোস্টে লিখেছেন, দুর্ভাগ্যবশত অপারেটিভ তথ্য অনুযায়ী দখলদারদের হামলায় 3 শিশুসহ 198 জন নিহত হয়েছে। এছাড়া হামলায় 33 শিশুসহ 1115 জন আহত হয়েছেন। ইউক্রেনে সাধারণ মানুষের ওপর হামলা করছে না বলে দাবি করেছে রাশিয়া। তবে বাস্তবে রাশিয়ার সেই দাবির কোনো সত্যতা নেই বলে জানিয়েছে ইউক্রেন। রাজধানী কিয়েভে রাশিয়ার সঙ্গে ইউক্রেনীয় বাহিনীর তীব্র লড়াই চলছে। এদিকে চলমান সংঘর্ষে 3,500 রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এখনও পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি রাশিয়া। রাশিয়ার প্রায় 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার ও 102টি ট্যাঙ্ক এবং 536টি সাজোয়াজান ইউক্রেনীয় সেনারা ধ্বংস করেছে বলে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক টুইট বার্তায় দাবি করেছে। টুইট বার্তায় বলা হয়েছে, রুশ সেনাদের আনুমানিক ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে 14টি যুদ্ধবিমান, 8টি হেলিকপ্টার, 102টি ট্যাঙ্ক, 536টি সাজোয়াজান, 15টি অ্যাটিলরি ও বাঘ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এদিকে চলমান সংঘর্ষে 3,500 রুশ সেনাকে ইউক্রেনীয় সেনারা হত্যা করেছে বলে ইউক্রেনের সামরিক বাহিনীর বরাতে যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসি জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের তৃতীয় দিনে রাজধানী কিয়েভে তীব্র হামলা চালাচ্ছে রুশ সেনারা। কিয়েভের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। তবে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর এখনও পর্যন্ত নিজেদের কত সেনা হতাহত হয়েছে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি রাশিয়া। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মালিতপোল দখল করে রুশ সেনারা। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, মালিতপোল শহরের বিমান ঘাঁটি থেকে কয়েকটি বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, শহরটিতে তাদের সেনাদের সঙ্গে রুশদের তুমুল লড়াই হচ্ছে। রাশিয়ার সামরিক অভিযানের দিন থেকে ইউক্রেনের বাসিন্দাদের প্রতি মুহূর্ত আশঙ্কায় কাটছে। প্রাণ ভয়ে ইতিমধ্যে পাশের দেশে পালিয়েছেন অনেকেই। কেউ বা নিরাপদ আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ঘুরছেন। রাজধানী কিয়েভের বাসিন্দারা ঘরে স্বেচ্ছাবন্দী প্রার্থনায় দিন গুনছেন। নিজ দেশ ও বাসিন্দাদের এমন করুণ অবস্থার কথা শুনে কাঁদছেন ইউক্রেনের ফুটবলার ভ্যাসিলি ক্রাভেটস। ক্লাবের খেলায় এই মুহূর্তে স্পেনে অনুশীলনে ব্যস্ত তিনি। যদি গুলি চালাতে জানতেন তাহলে ফুটবল ছেড়ে সেখান থেকেই এ ইউক্রেনের ফুটবলার জানালেন, যদি গুলি চালাতে জানতেন তাহলে ফুটবল ছেড়ে ফিরে যেতেন দেশে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নেমে পড়তেন রুশ বাহিনীর বিরুদ্ধে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন থেকে বাঁচাতে বিশ্বকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। রেডিও মার্কারে দেওয়া সাক্ষাৎকারে ভ্যাসিলি ক্রাভেটস বলেছেন, যুদ্ধে গিয়ে দেশের মানুষের সাহায্য করতে চাই আমি, হৃদয় থেকে বলছি, কিন্তু পারছি না, কারণ কীভাবে গুলি করতে হয় জানা নেই আমার। জানি না কীভাবে ঘুরতে হয়, বন্দুকে গুলি ঢুকাতে হয়, কিন্তু সত্যিটা হচ্ছে আমি দেশকে সাহায্য করতে চাই। গুলি চালাতে জানলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যেতাম, যদি যাই আমার দেশকে বাঁচাতে যাব। এটি হৃদয় ধারণ করে এমন সব ইউক্রেনিয়ারের জন্য বাধ্যতামূলক।
এরপরও দেশের এই সংকটময় পরিস্থিতিতে স্পেনে পড়ে থাকতে চান না বলে জানান স্পুটনিং ডিভিশনের এই ডিফেন্সার। তিনি বলেন, আমি একদমই ঘুমাতে পারছি না, মা ফোন করে বলেছেন গুলির শব্দ শুনছে, আমি অনুশীলন করছি কিন্তু শুধু দেশের কথাই ভাবছি, আমার পরিবার আমার স্ত্রী দিনে 8 থেকে 10 বার কান্না করে, যদি আমার দেশ মনে করে সবাইকে দরকার লড়াই করার জন্য তাহলে আমি যাব, ক্লাবের সঙ্গে কথা বলবো এরপর চলে যাব, এদিকে আমাদের সব বিমানবন্দরও বন্ধ, কীভাবে যাব জানি না। যুদ্ধের জন্য কেবল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই দোষ দিলেন ভ্যাসিলি, বললেন তারা আমাদের মারছে, বেসামরিক হাসপাতাল সব জায়গায়, এটা পুতিনের দোষ। আমি বলবো না এটা রাশিয়ার দোষ, সব কিছু পুতিন করছে, আমরা এমন একটা দেশ যারা শান্তিতে বাঁচতে চায়, কাউকে আক্রমণ করতে চাই না, শুধু ভালোভাবে শান্তিতে থাকতে চাই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে দুপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান। তালেবান সরকারে পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে তারা ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে তারা উদ্বিগ্ন। ইউক্রেনের রুশ হামলা শুরুর পর এই প্রথম কোনো প্রতিক্রিয়া জানালো তালেবান। এক বিবৃতিতে তালেবান আরও বলেছে, আমরা উভয় পক্ষকে যুদ্ধ ও অনিরাপত্তা সৃষ্টির পথ পরিহার করে বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি। আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালেবান আরও বলেছে, ইউক্রেনে বসবাসরত আফগান ব্যবসায়ী ও শিক্ষার্থীসহ সব বিদেশিদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে সচেষ্ট হতে হবে। ইউক্রেনে বহু আফগান ব্যবসায়ী ও ছাত্রছাত্রী রয়েছে বলে জানা গেছে। ইউক্রেনে রাশিয়ার হামলা মোকাবেলায় দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সহ ইউরোপের 27টি দেশ। সামরিক সরঞ্জাম ছাড়া দেশগুলো ইউক্রেনে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর পরিকল্পনা করছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী রুশ আগ্রাসন থেকে রক্ষার উপায় বের করতে শুক্রবার রাতে অনলাইনে একটি আলোচনা সভা করেন। এতে ন্যাটোর সদস্য রাষ্ট্রসহ 25টি দেশ অংশগ্রহণ করে। সবাই ইউক্রেনে সামরিক সরঞ্জাম পাঠাতে একমত পোষণ করে। ন্যাটোর সদস্য নয় এমন অনেক দেশও ইউক্রেনের সামরিক সহায়তা করতে প্রস্তুত। এদিকে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আজ তৃতীয় দিন। ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। শুক্রবার মধ্যরাতে রাজধানী কিয়েভের চারদিক ঘিরে ফেলেছেন রুশ সৈন্যরা। এ সময় মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কিয়েভ। স্থানীয় সময় শনিবার সকালে কিয়েভ সরকার এক বিবৃতিতে জানিয়েছে শহরের বিভিন্ন রাস্তার লড়াই চলছে। লড়াইয়ের সর্বশেষ অবস্থা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জ্যেষ্ঠ উপদেষ্টা মাই হাইলো পোডোলিয়াক। তিনি বলেন, রুশ সেনারা কিয়েভে সর্বোচ্চ পরিমাণ অস্ত্র নিয়ে আসার চেষ্টা চালিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন রাশিয়ার সঙ্গে অস্ত্রবিরতি নিয়ে আলোচনা শুরু করতে প্রস্তুত আছেন তিনি। আলোচনার জন্য সম্ভাব্য তারিখ ও ভেন্যু ঠিক করা নিয়ে ক্রেমলিনের সঙ্গে কথা বলেছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক শনিবার রয়টার্সকে একথা বলেন। এর আগে মস্কো বলেছিল আলোচনার ব্যাপারে প্রাথমিক সম্মতি জানিয়ে হারিয়ে গেছেন ইউক্রেনীয় নেতা। স্থানীয় সময় শনিবার এক ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মুখপাত্র সের্গি নিকোফ্রো বলেন, আমরা আলোচনায় অস্বীকৃতি জানিয়েছি বলে যে দাবি করা হয়েছে তা ঠিক নয়। অস্ত্রবিরতি ও শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনায় ইউক্রেন আগেও প্রস্তুত ছিল, এখনও আছে। নিকিফর আরও দাবি করেন, আলোচনার তারিখ ও ভেন্যু নির্ধারণ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলাপ চলছে। ইউক্রেনের সামরিক সহায়তার জন্য নতুন করে আরও $35 কোটি অনুমোদন করছে যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়ার ভয়াবহ আগ্রাসনের শিকার বন্ধুরাষ্ট্রটিকে রক্ষায় কোনো সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে না বাইডেন। বাইডেন প্রশাসন শুক্রবার রাতে ইউক্রেনের জন্য নতুন করে অর্থ সহায়তা অনুমোদন করেছে। হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানান, এ নিয়ে গত এক বছরে ইউক্রেনকে $1 বিলিয়ন সামরিক সহায়তা অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এছাড়া আমেরিকার অত্যাধুনিক F-35 জঙ্গি বিমানের একটি কন্টিনজেন্ট পূর্ব ইউরোপে পৌঁছেছে, যখন ইউক্রেনের চলমান সংকট কেন্দ্র করে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে, তখন এই জঙ্গি বিমান পাঠানোর খবর এলো। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেনের ডোনবাস অঞ্চলে সামরিক অভিযান শুরু করে। এরপর আমেরিকা পূর্ব ইউরোপ দেশ এস্তোনিয়া, লুথিয়ানিয়া ও রোমানিয়ার 6টি F-35 যুদ্ধ বিমান মোতায়েন করে। আমেরিকা বলছে, চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন পূর্ব ইউরোপ সেনা এবং সামরিক সরঞ্জামাদি পুনর্বিন্যাসের যে নির্দেশ দিয়েছেন তার অংশ হিসেবে পূর্ব ইউরোপে এসব বিমান মোতায়েন করা হলো।
সেনা মোতায়েনের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেন, এটি আত্মরক্ষামূলক পদক্ষেপ, মোটেও আগ্রাসী পদক্ষেপ নয়। এ সময় তিনি সুস্পষ্ট করে বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে আমেরিকার নেই। ইউক্রেনে যত দ্রুত সম্ভব 200টি এয়ার ডিফেন্স রকেট পাঠাবে নেদারল্যান্ডস। দেশটির সরকার শনিবার পার্লামেন্টে এক চিঠিতে এ কথা জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। চিঠিতে বলা হয়, ইউক্রেনের অনুরোধের ভিত্তিতে নেদারল্যান্ডসে 200টি এয়ার ডিফেন্স রকেট পাঠাতে যাচ্ছে। চিঠিতে আরও বলা হয়, অন্য মিত্রদের পদাঙ্ক অনুসরণ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় যত দ্রুত সম্ভব এসব পাঠিয়ে দেবে। চলতি মাসের শুরুতে ইউক্রেন রাইফেল, গোলা বারুদ, রাডার সিস্টেম এবং মাইন ডিটেক্টিং রোবট পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিল নেদারল্যান্ডস। সেসবের পাশাপাশি এবার এই 200 এয়ার ডিফেন্স রকেটও পাঠানো হবে। এদিকে নিরাপত্তা অবস্থার অবনতির কারণে পশ্চিম ইউক্রেনের শহর লবিব থেকে ডাচ দূতাবাসের কর্মীদের পোল্যান্ডের সীমান্তের ওপরে জারোস্লোতে স্থানান্তর করা হবে এই চিঠিতে বলা হয়েছে। অন্যদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা মোকাবেলায় দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রসহ ইউরোপের 27টি দেশ।